ইতিপূর্বে আমাদের দেশে এই পুরস্কার, এত পুরস্কার কেউ ঘোষণা করেনি। আমি লক্ষ্মীপুর থেকে আসছি যা প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, ওর থেকে অনেক ভালো লাগতেছে। আমি লক্ষ্মীপুর থেকে এসেছি, এখানে এসে খুবই ভালো লাগতেছে, এই জন্য আমি বসুন্ধরা গ্রুপকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। যে ইনশাল্লাহ আজকের আয়োজনটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, এবং যে আয়োজন আজকে আমাদের এই দেশের অর্থাৎ কুমিল্লা জোনের যে আয়োজন চলতেছে, এখানে হাফিজদের মিলনমেলা হচ্ছে, আয়োজনটা খুব সুন্দর আয়োজন। এই আয়োজন যেন প্রত্যেক বছর যেন জারি থাকে, চালু থাকে, এদের দ্বারা হাফিজদের উপকার হয়, অর্থাৎ আমাদের যে প্রতিভা, তারা এই প্রতিভাটা বিকাশ করানোর জন্য কোনো সময় পাচ্ছে না। তো আজকে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানায় তারা, তারা যারা তারা যে তাদের এই আয়োজন করছে, এই আয়োজন দ্বারা আমাদের ছাত্রদের যে প্রতিভা বিকাশ হচ্ছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমি। জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল মাদ্রাসা দক্ষিণ চৌদ্দ কুমিল্লা। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা এই বাংলা জাতীয় প্রতিযোগিতা সবগুলো অ্যাটেন্ড করে। তো আলহামদুলিল্লাহ বসুন্ধরা গ্রুপের আয়োজনে কোরআনের নূর যে প্রতিযোগিতা আজকে আয়োজন তারা করেছে, আলহামদুলিল্লাহ খুব চমৎকার আয়োজন এবং ব্যবস্থাপনা এবং ডিসিপ্লিন আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ এভাবে যদি তারা এগিয়ে যায় তো সামনে আরও ভালো করতে পারবে ইনশাল্লাহ। তো আমি এই এই সুন্দর আয়োজন করার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ জানাই, ভবিষ্যতে আরও উৎসাহ হাফেজ কোরআন থেকে আরও উৎসাহ করার জন্য। জি আলহামদুলিল্লাহ আমি এই প্রতিযোগিতায় এসে আমার অনেক ভালো লাগতেছে, আমি রেজিস্ট্রেশন করেছি, আমার অনেক ভালো লাগতেছে, ইনশাল্লাহ আমি ভালো করে প্রতিযোগিতা দেবো, আমি রেজিস্ট্রেশন করেছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমি চাঁদপুর থেকে আসছি, ইনশাল্লাহ এখানে ভালো একটি ফলাফল নিয়ে এখান থেকে যাবো ইনশাল্লাহ। হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমরা কুমিল্লাতে খুব ভালো সাড়া পাচ্ছি, এ পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট আসছে, আরও আসতেছে, তো আশা করি খুব ভালো স্টুডেন্ট হবে। আর আজকের দিনটা হাফেজদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এখানে, তো আশা করি খুব ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি একজন হাফিজ সাহেব। তো এখানে বসুন্ধরা গ্রুপ যে আমাদের হাফিজদেরকে এভাবে সম্মানিত করলো, এ ব্যাপারে আমি বসুন্ধরা গ্রুপকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে আজকে একটা অনেক বড় আয়োজন হয়েছে, আমাদের অনেক ভালো লাগতেছে, এখানে অনেক হাফেজ আছে, আর বসুন্ধরাকে অনেক ধন্যবাদ। অনেক চমৎকার আয়োজন, আমরা অনেক সাড়া পেয়েছি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কোরআনের খেদমতের জন্য, যেই আন্তরিকতার সাথে যেই খেদমত আমরা করেছেন, হাফেজদের জন্য যেই পুরস্কার ঘোষণা করেছেন, ইতিপূর্বে আমাদের দেশে এই পুরস্কার, এত পুরস্কার কেউ ঘোষণা করেনি। এটাই আমাদের দেশের সর্ববৃহৎ কোরআনের পাখিদের জন্য বিশাল সুযোগ। পুরস্কারের মাঝে এখানে যতটুকু আমরা লেখা দেখছি 10 লক্ষ টাকা, বিষয়টি এতটুকু নয়। এই 10 লক্ষ টাকার সাথে যিনি প্রথম স্থান অধিকার করবেন তিনি নিজে উমরার সুযোগ পাবেন, তার পরিবার উমরার সুযোগ পাবে, এবং তার শিক্ষক শিক্ষকের পরিবার সহ উমরার সুযোগ পাবে। এত বিশাল পুরস্কার ইতিপূর্বে আমাদের দেশে আর কেউ করেনি, এজন্য আমরা সাধারণ হাফেজ সাহেবদের মাঝে যেমনিভাবে সাড়া পাচ্ছি, ওনারা যেমনিভাবে দোয়া করছেন এবং এই সফলতার জন্য দোয়া করছেন, বিশেষ করে যারা এই আয়োজন করেছেন বসুন্ধরা গ্রুপের সম্মানিত এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মুসল্লি কমিটির যারা রয়েছেন, সকলের জন্য সকলেই দিল খুলে দোয়া করেছেন। আমরাও দোয়া করি আল্লাপাক যেন এই চমৎকার আয়োজন, কোরআনের পাখিদের এই মিলন মেলাকে আল্লাপাক কবুল করেন এবং আমাদের নাজাতের জন্য আল্লাপাক যেন এটা ওসিলা হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগতেছে, বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। বসুন্ধরা কিংকে অসংখ্য ধন্যবাদ।